আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি নষ্ট কন্ট্রোল বোর্ড থেকে এবং নষ্ট ইউপিএস দিয়ে একটি ইনভার্টার তৈরি করার সিস্টেম আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি কন্ট্রোল বোর্ডটা একটু সম্বন্ধে একটু আলোচনা করে নিই। আর যে বিষয়টা বেশি প্রয়োজন সেটা হচ্ছে গেট ভোল্টেজ। একটা ইউপিএস তৈরি করতে গেলে গেট ভোল্টেজ তো অত্যন্ত প্রয়োজন, আর সেটা দিয়ে থাকে এই কন্ট্রোল বোর্ডের এই অংশটা। দেখুন, খেয়াল করুন, এইচ জেড দুটো অপশন আছে এখানে, এইচ জেড, আর বিপরীত পাশে আছে গ্রাউন্ড পজিটিভ আর সুইচিং। এখানে সুইচ, অর্থাৎ সুইচটা অন করে রাখলে আর গেট ভোল্টেজ যদি দুই পাশে পজিটিভ নেগেটিভ 12 ভোল্ট দেওয়া হয় তাহলে এখান থেকে একটা গেট ভোল্টেজ পাওয়া যাবে এই বোর্ড থেকে। এই চার্জিং সেক্টরটা বাদ দরকার নেই আমাদের, চার্জিং সেক্টরটা যেহেতু নষ্ট। এই গেট ভোল্টেজের জন্য এইচ জেড এই দুটো অংশ, দেখুন দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট দিয়ে আমরা গেট ভোল্টেজ পাবো। আর এই গেট ভোল্টেজটাকে আমরা এখান থেকে নেব, অর্থাৎ ইউজ করব পুরাতন ইউপিএস যে ট্রান্সফরমার থাকে তা সেটার পরে। আর এ দিয়েই আমরা আজকে একটি ইনভার্টার তৈরি করব। তো বন্ধুরা, মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলে এখন নতুন দেখছেন তারা অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই ইউপিএস বডি, এই ইউপিএস পুরাতন ইউপিএস বডি সবার কাছে দুই একটা থাকে, যারা কম্পিউটার ইউজ করে থাকেন আর যারা ইলেকট্রনিক্সের টুকটাক কাজ বোঝেন তাদের বাসায় থাকতেই পারে। যাই হোক, এই ধরনের একটা বডি আপনাদের প্রয়োজন পড়বে, আর পড়বে আইপিএসের কন্ট্রোল বোর্ড। সো আইপিএসের কন্ট্রোল বোর্ড অনেক পরিমাণে আমাদের থাকে, আমরা যারা আইপিএসে কাজ করে থাকি তাদের কাছে পড়ে থাকে। তারা যদি আইপিএসের কন্ট্রোল বোর্ডটা ইউজ করেন পাশাপাশি আর ইউপিএসের বডি ইউজ করে, ইউপিএসের ট্রান্সফরমার ইউজ করে এটা করতে পারেন। এই যদিও এই ট্রান্সফরমারটা ইউজ করে 24 ভোল্ট করা হয়েছে, যার জন্য আমাদের আলাদাভাবে একটু বাধ্য হয়েছে আলাদাভাবে, কারণ এটা 24 ভোল্ট একটা গাড়িতে ইউজ হবে, এটা কিন্তু ফেক না, গাড়িতে অবশ্যই ইউজ হবে একদম পারফেক্টলি, আর এই জন্য এটা এভাবে করা। তো বন্ধুরা, দেখা যাক। আমি আমার প্রিয় বন্ধুদের অনুরোধ করো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দেখবেন না এবং শুনতে হবে, অন্যথায় বুঝতে কষ্ট হবে। এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এবং শুনলে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, এখানে দুটো মসফেট ইউজ করা হয়েছে, মসফেট দুটো হচ্ছে 3205, কারণ ওয়াট বেশি দরকার আমাদের, প্রয়োজন ছিল 320 ওয়াট, তাই আমরা এখানে 3205 যে মসফেট আমরা ইউজ করছি। তো একটা মসফেটের তিনটা বিষয় থাকে, গেট ভোল্টেজ, ড্রেন সোর্স, তিনটা। তো এখানে দেখুন, একটু খেয়াল করুন বন্ধুরা, এখানে যে মসফেটটা ইউজ করা হয়েছে, মসফেটের বাম ডান পাশের যে পিনটা আমরা উপর করে নিয়েছি, অর্থাৎ ওচা করে নিয়েছি, আর দোনো মসফেটের ডান পাশের পিন পাটা আমরা উপর করে নিয়েছি, ঠিক আমার হাতে যে মসফেটটা আছে এটার ঠিক এরকমভাবে। আমি আসলে এটা শুরু থেকে করার সময় দেখাইতে পারি নাই, মনে ছিল না, যাই হোক আপনারা তারপরও পারবেন। আর মাঝখানে পিনটা আমরা হাইড করে ফেলছি, কেটে ফেলছি, কারণ মাঝখানে পিনটা কিন্তু মূলত হিটসিনের সাথে লাগানো থাকে। এই যে খেয়াল করুন, এটা হিটসিন লাগাতো, সো মাঝখানে পিনটা আমরা ওখানে কোথাও জ্বালাই করতে হয় না, এটাই মাঝখানে পিন। হ্যাঁ, আর বাম পাশে পিন যেটা আছে দুইটার গেট ভোল্টেজ, এখানেই গেট ভোল্টেজ দিতে হয়, আর যে গেট ভোল্টেজটা আসবে আইপিএসের কন্ট্রোল বোর্ড থেকে। যাই হোক, আমি আপনাদের একটু একটু করে বুঝাবো, আপনারা একটু খেয়াল করবেন, ঠিক এই পিনটা গেট ভোল্টেজ আসবে আর মাঝের পিনটা হচ্ছে হিটসিনে লাগবে। সো মাঝের পিনটা যেহেতু হিটসিনে যাচ্ছে ওপর দিয়ে, সো মাঝের পিনটা এখান থেকে ভেঙে ফেললেও চলে। আর এটাই হচ্ছে গেট ভোল্টেজ, দেখুন ধনু মসফেটের গেট ভোল্টেজ, আর আসছে ঠিক কন্ট্রোল বোর্ডে। আর মাস্ক ডান পাশে দুটো অ্যাডজাস্ট হয়ে ওচা করার পরে দুটো হয়েছে, সেই দুটোর ভিতরে একটা তামার তার দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিছি। খেয়াল করুন, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত, খেয়াল করুন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে, খেয়াল করুন, এখান থেকে নেগেটিভ চলে আসছে, নেগেটিভ প্রুফ, অর্থাৎ ব্যাটারিতে নেগেটিভ লাইনটা যায় এখানে যাবে ক্লিপটা, ঠিক সেটা। আর পজিটিভ টার্মিনাল থেকে যাবে ট্রান্সফরমারের সরাসরি মাঝের লোপে, ছিল লেগ দুটো উপরে পা দুটো অ্যাডজাস্ট করে একটা তামার মাধ্যমে নেগেটিভে আমরা ব্যাটারির নেগেটিভে দিয়ে দিছি। খুব সহজ একটু বোঝার চেষ্টা করুন এবং সহজ। আর গেট, আর দেখুন এখানে পজিটিভ নেগেটিভ দেওয়া হয়েছে কন্ট্রোল বোর্ডে, অর্থাৎ কন্ট্রোল বোর্ডে সেই ব্যাটারি থেকে আমাদের নেগেটিভ পজিটিভ কন্ট্রোল বোর্ডে দিতে হবে। আর বাকি দুটো যে, খেয়াল করুন একটু, হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমি সামনে নিয়ে আসছি, একটু খেয়াল করুন দুই পাশে লাগানো, হ্যাঁ, এই তো বোঝার জন্য যথেষ্ট। আর
আর দুই পাশে এখানে ভোল্ট দেখা আছে পজিটিভ ডান পাশে আর ওই পাশে হচ্ছে নেগেটিভ এই দুটো ভোল্টই আসছে আমাদের ব্যাটারির টার্মিনাল থেকেই এটা যেভাবেই দেন ব্যাটারি টার্মিনাল থেকে পজিটিভ নেগেটিভ আসলে এটা অ্যাক্টিভ হবে আর মাঝখান থেকে দুটো চার তার হয়ে আসছে গেট ভোল্টেজ এই যে দুটো হার্টস অর্থাৎ এই যেটা আমি প্রথমে আমার কন্ট্রোল বোর্ড থেকে দেখানো হয়েছিল আমি আবারও দেখাচ্ছি এখান থেকেও দেখাচ্ছি একটু একটু খেয়াল করুন হ্যাঁ এই যে এইচ জেড এইচ জেড এই দুটো তার চলে যাবে এখান থেকে দুটো তার চলে যাবে ওখানে আর নেগেটিভ পজিটিভ পজিটিভ এবং গ্রাউন্ড এবং সুইচটা অন করতে হবে অবশ্যই তাহলে এই গেট ভোল্টেজে যেহেতু হার্টস যেটা হার্টস এই গেট ভোল্টেজে দিতে হবে এখানে দুটো মসফেটের গেটে চলে যাবে দুটো লাইন যত আইপিএসি তৈরি করা হোক ঠিক এভাবেই করতে হয় তারপর মোবাইল নাম্বার থাকবে আপনাদের যদি এরপরও প্রয়োজন পড়ে আমাকে ফোন দেবেন আমি অবশ্যই আপনাদের সলিউশন করব বোঝানোর জন্য আমি চেষ্টা করব আর আউটপুট হচ্ছে এটা আর ট্রান্সফরমারে যে দুটো তার থেকে থাকে এক্সট্রা আলাদা সেটা হচ্ছে আউটপুট এটা সরাসরি চলে আসছে একেবারে আউটপুট অর্থাৎ এখান থেকে আমরা বাতি লাইট যাই চালাই এখানে চলে আসছে ভেতর দিয়ে এটা সহজ বিষয় এটা সবাই জানেন আর এখন আমরা ফাইনালি দেখব আসলে এটা কাজ করে কি না আমাদের কাজ কিন্তু ওদিকে শেষ একদম অল্প এক্সট্রা কোনো পার্টস প্রয়োজন নেই অর্থাৎ যেটা প্রয়োজন অতি জরুরি ছিল সেটা হচ্ছে গেট ভোল্টেজ তৈরি করার জন্য যে আলাদা সার্কিট মসফেট সরি রেজিস্টার ট্রানজিস্টার ক্যাপাসিটার দিতে হয় সেগুলো কিন্তু ওই যে আমরা কন্ট্রোল বোর্ড থেকে পেয়ে গেলাম তো যাই হোক এখানে আমরা যেহেতু 24 ভোল্ট সো দুইটা ব্যাটারি দিয়ে আমরা 24 ভোল্ট করে নিই সিরিজ করে নিচ্ছি সিরিজ করে দুই পাশে দুটো লাইন আমি তারপর দেখাবো একটু আপনাদের লাইন দিয়ে এখন আমরা 100 একটা বাল্ব আমরা এখন জ্বালাবো এখন দেখবো আমাদের কাজটা আসলে হয়েছে কি না হ্যাঁ অবশ্যই হবে না হওয়ার মতো তেমন কিছুই নেই কারণ এটা বাস্তবতা বিষয় যেটা হওয়ার হবে ইলেকট্রনিক্স কাউকে মাপ করবে না এবং কারোর সাথে বেমানিও করবে না যেটা কমান্ড দেবে সেটা সে কাজ করবে তো বন্ধুরা আমি আবার সর্বশেষ বলবো যারা এখন আমার এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওগুলো পেতে আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ